অজয় ভাই আপনার মনে অনেক কষ্ট বুঝি সুনীল দশায় দর্শে তোরে এত জানো না যে মোর চৌদ্দ গোষ্ঠী বিডে মাটি চুলে শুদ্ধ মাটির লোকে মিশে গেছে হ্যাঁ এরপর তুই এই ভু দিয়ে এরপর ওই পুরান থাই উড়াইতে আছো কেন কি ফেললে তুই আঙ্গাই দিতে আছো এই গাঁও তুই মোর মাইয়ারে মোর জারে ফিরাইয়া দে ফিরাইয়া দে কইলাম নাইলে কিন্তু তোরে মারিয়া লাম আলার পালা কাকু কি বলতে আছে নামনে মরা মানে আবার মারবেন কেমন ডুলে কাকু তো মরেই গেছে আপনার মাইয়া জেবা আর ফের মে কাকু মুই মরে গেছি মুই লাশ হয়ে গেছি কাকু মতি হাগো সংসারটারে টানতে আছে যেভাবে টানতে আছে ও একটা পোলায় করে না ওই বেড়াগো পোলা বুঝলা কি বলছি এই যে মোরে দেখতে আছে কুশাই মোরে 2000 টাকা দিছিলে আইস তোমার কইলে না দুদু মোর টাকা 2000 দেন কয় না তুই রাস্তা ঘাট বনে জঙ্গল বাজার যা বাজার ঘাট যেহানে দেহো পাইলে পাওনা টাকা চাও কি ব্যাপারটা কি টাকা দেখো মেটে না মুই হইছে পাওনাদার টাকা যদি পাই কারণে তা তো চামুই চামু না এই তোর কাছ থেকে মুই টাকা কর্জ নিছি এই নাকি তুই মোর দে 5.5 কেজি চাউল বেচছো হ্যাঁ টাকা চাও কোনটা কাও দেই অত সাহেব পিড়েই না কাকু হুম আমনে কামের পিনে টাকা নেছেন কামা নাই তান টাকা ফেরত দিয়ে দেন হই গেল এ কুশাই দি একবার যদি কোনো টাকা আইছে এ কুশার আইতে দি হ্যাঁ টাকা সুই ঠিক আছে কোনো সময় কেউরে ফেরত দেছে হ্যাঁ দেখছো এমন নমুনা আছে এমন পেরমান আছে হ্যাঁ তো কোনো কাম হইবে না মুই কেডা সান্ন এই সান্ন টাকা আমনের দেওয়াই লাগবে হোন সান্ন এই আশার আশার না আশার সামনে আরো আছে বুঝলা কইতরি কোথায় গেছে ঢাকা হ্যাকি আর সিঙ্গেল ফিরে যাইবে এ আশা মুই রইছি আর চড়াং চড়াং হাড়ে চড়াং চড়াং কথা কয় ঢাকা বেমালা ফোলা পারে সাই থাকে খাটাইছে না কুকুতকে ধরিয়া সকনি নানু রে লই যাইবে আমি জানি তোর বেটা ইমান আমার কিছু নাই কথাটা বললি যে কইতরি ঢাকা গেছে ঢাকা যাই কি মরছে কইতরি ঢাকা দিয়ে ঠিকই আইবে ও তোর কপালে জোটবে না জোটবে মতির কপালে মতির ভাগ্য আছে শিক্ষা কই কথা কয় না মুই আছে মরি যাবো আসেই কই তোর কি আবার আইবে গ্রামে এলে আমার টাহা লাগবে না দিছি দি দি ও কইলে হইবে না এমপিটি ভালোবাসা ওয়ার মজা হইতেছে বিরহে বিরহ বোঝো বিরহ হইতেছে এর মজা কেরমে কেরমে দেখবে একদিন ঠান্ডা হয়ে গেছে কথাটা মনে রাখতো কই তোর দিন নে রইছে কই তোর দাঁতের যাইবে হার দিন আর মানুষ কিছু পাইবে পৃথিবীতে সুখ বইলা যদি কিছু থেকে থাকি এর নাম ভালোবাসা এর নাম প্রেম এর নাম ভালোবাসা এর নাম হাই আপনি এই পোশাকে চাকরির সুবাদে কত কিছু না করতে হয় কখনো ফর্মাল কখনো ইনফর্মাল ড্রেসে আপনি যেহেতু ফোন করেছেন ভাবলাম দেখাটাও করে যাই ডিটুটাও শেষ করি ফ্যান্টাস্টিক একটা কথা বলবো হ্যাঁ কথা শোনার জন্য তো ডেকেছেন ইউ লুক সো নাইস জাস্ট এইটুকু বলার জন্য ডেকেছেন আসলে কি বলবো সেটা আসল উদ্দেশ্য না মন চাইলো কথা বলতে তাই আপনাকে ফোন করে ডাকলাম যদি কোনো অপরাধ করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ কিন্তু ক্ষমা শব্দটা যে পুলিশের জীবনে শোভা পায় না আজ তো পুলিশের মুডে এখানে আসেননি কি করে বুঝলেন আপনার ড্রেস আপ আর আপনার অ্যাটিটিউড যে অন্য কথা বলে কি কথা বলে আচ্ছা আপনি তো পুলিশ এভাবে উকিলের মতো কেন জেরা করছেন তাই মনে হচ্ছে অনেকটা আচ্ছা ওদিকটা যাই চল বেটার এদিকে যাই নট ব্যাড বাড়িতে কে কে আছে বাবা মা আর আমি আমার ভাইয়া তো আপনাদের এলাকায় থাকে আপনার মা আর ছোট এক ভাই
বাবা অনেক আগে মারা গেছে। ও আচ্ছা। এখানে কতদিন? এই ধরে 2 মাস হবে। এর আগে আরেকটি থানায় ছিলাম। পুলিশের চাকরি বোঝেনি তো। একবার এখানে আরেকবার ওখানে। সারাক্ষণ অপরাধের পেছনে ছুটে চলতে হয়। আচ্ছা। সংসার নিয়ে কিছু ভেবেছেন? আপাতত ভাবছি না। তবে বিয়ে করলে অন্য কোন ডিপার্টমেন্টের লোককে পাবো। তাই নাকি? হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? হাজবেন্ড ওয়াইফ দুজনে যদি পুলিশে চাকরি করে তাহলে সংসার চলবে কি করে? কি হরবু কোন কি আর বলমু, কত আশা নিয়ে আসলাম, এই খয়রাত করা ছাইড়ে দিমু, এই জোলা লইয়া আর আটমু না, খয়রাত করা ভালো না, আল্লাহ বেজার হয়, আর কি করবো, দাদু তো বলছিলে খয়রাত করতে মরে দেবে না, কত আশা নিয়ে আসলাম, দুরৈশ্বর দোকানটা চালামু, দাদা মরে টাহা উদ্ধার দেবে কইছেলে, এখন কি হইলে, দাদু রইছে কমবে, দাদু জেলখানায়, মরে এখন উদ্ধার করবে কেডা, মরে এখন কেডাই কইবে যে খরচ করা লাগবে না, কুশায় খরচ করা ছাইড়ে দাও, দোকানদারি করো, দাদু কইছেলে মরে পানবিড়ি সেজরনের দোকান দিয়ে দেবে, তার দোকান দিয়ে দেবে, মরে খরচ করতে দেবে না, এটা তো আর হইলে না, আমার পুরা কপাল আছে। আপনি এলা মানুষ যাইবেন কোন দিক দিয়ে কোন দিক চললে যাইবেন, একলা কোনদিন বাইরে হইতে দেশে আপনার দাদু বাইরে হইতে তো দেয় নাই, ঘরে কি আনাজ টানাজ কিছু আছে, মাছ তরকারি আছে, না থাকলে বলেন মুই আইনে দিই, মুই তো আপনার বান্ধব, পর কেউ না আপন বান্ধব, সুদিনে আসলাম আপনি তার নুন খাইছি, এখন গুন গাইতে হইবে না, দুদিনে তো গুন গাইতে হইবে, এখন তো নিমখ হারাম হয়ে যাবো একসের, এখন আপনি ভালো করে কোন সত্য করে কোন আপনি আসেন কেমন চোখের পানি ফালাইন না, আপনি চোখের পানি হালাইন না, আপনার চোর পানি জমিনে পড়লে জমিনে আগুন ধরে যাইবে একসে, জমিন ফাইটে যাইবে, আল্লাহর কাছে বিচার দেন, আল্লাহর কাছে বিচার দেন, তারা গুটি চাইলিয়া দাদরে জেল এখান দাইছে, হাগে যেন আল্লাহ উচিত বিচার হরে, গভি ঠাটা যেন হালায়, ওই যে ফোকাস চেয়ারম্যান ওই গুটি চাইলে দাদরে জেল এসেছে, ওর বাইয়া ওর জীবনও ভালো হইবে না, জীবনও ভালো হইবে না, এই দেখেন না মোরে থাল আর জোলা ধরাই গেছে, মোর বাপ দাদা যত জমি জমা আসলে ব্যাপার ঠিক সই যে লইয়ে গেছে মুই বলতে পারি নাই, মোরে বিটে সারা করছে আলার বহালায় কি কমু আর চাচি আম্মা আল্লাহর কাছে দোয়া হইরে দাদুর জন্য ভালো রাখে মোকে জন্য ব্যাপার তোর ভালো রাখে, তা আপনি যাইতেছিলেন কই বাজারে তো যান যান মোর আগইতে তৈবে কাইন দেন না চাচি আম্মা কাইন দেন না, যে বললাম না যে আল্লাহর কাছে বিচার দেন আল্লাহ বিচার করবে, আল্লাহর বিচার দুনিয়ার ভাই মানুষের বিচার তো ভালো, আল্লাহর বিচার গইবি বিচার বুঝলেন, গইবি ঠাটা হালাই মারবে আল্লাহর বলারে, মুই কইছিলাম মুই তো গই দেই পারবেন আইতে হইলে যান, ওই যে বললাম বেজুর হইলে মুকে বলায়েন দুগা মানু আসলে পোলার মায় দুইজন মিলে দুনিয়া কইরা খাইতে আসলে, হ্যাঁ
কোকো চেয়ারম্যান তোর কি ঠাডা হালাইছে, কি খেতিটা তোর করছেলে, দাদা তোর কি ক্ষতি করছেলে বুঝতে পারি নাই। দাদার জেলের মধ্যে ঢুকাই দিস তো, মোকে বই করে তুই বানাই রেখে দিস, আল্লাহ তোর বিচার হবে, আল্লাহ তোর গাইবি ঠাডা হালাইবে, আল্লাহ তোর গাইবি। অমন কাজটা তুমি কেন করতে চাইছিলে? কিন্তু ভাবি, আমরা তো তোমার কাছ থেকে এটা কখনোই আশা করিনি। বললাম তো ভুল হয়ে গেছে। জানো ভাবি, তোমার এই দুঃসংবাদটা শুনে আমি তো একদমই স্থির থাকতে পারিনি। ভাইয়া যখন ফোন করে আমাকে বললো, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। হয়েছিল সেটা একটু বলবে? কি হলো ভাবি, কথা বলছো না কেন, কি হয়েছিল? অপু একদম আছে। কি হয়েছে? আর এই একদম নোনা, তোমার কপালে মশা বসেছে। কপালে নোনা নোনা, একদম নড়বে না, একদম না, একদম না। আউ ভাবি, ব্যথা লাগছে তো। আরে উফ, কি এই অরানি, তোমরা কি করতেছো? ক্ষতি করিনি, তোমার ভাইয়ের উপকারই করেছি। তা কি উপকার করলে? সেটা তো বলা যাবে না। কেন বলা যাবে না? কেন, কি হয়েছে? কারণ কারো উপকার করে বলতে নেই, কি বল অপু? হ্যাঁ 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 ভাবি, একদমই ঠিক, একদমই ঠিক। ও তাহলে তো মনে হচ্ছে যে আমি এসে মনে হয় ভুল করেছি। তুমি আবার সঠিক কাজটা করলে কবে? তাহলে ঠিক আছে, আমি চলে যাই। না 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 না, শোন, তুমি দাঁড়াও অপু, চলো তুমি আর আমি যাই। আগে চলো তো, চলো। কি ব্যাপার, আমি তো হিসেবটাই মিলাতে পারতেছি না। সারাদিন পরিশ্রম করে এসে একটু যত্ন হতে পাবো, তারা দেবরের সাথে চলে গেলে যাক, যাও, এটা তোমাকে দেবর আর ভাবির ব্যাপার, আমার কি। আহারে, যে মানুষটা সারা জীবনে ঘরের বাইরে নামে নাই, আজ দেহ বাইরে নামছে। যাই যাই, একটু কথা বললে আসি। আবুজান গেলেন কমে? কমে গেলেন? আরে গেলেন? আরে মাবুত, এই শরীর লইয়া মানে বিস্তার দিয়ে বয় না, আর আপনি আগে গেছেন, এর কোনো কথা? কেমন ডুলি কথা কর, কে আপনার বউ কই? বউ কই? বাপের বাড়িতে গেছে? এল নাকি তো মানুষে কয়, ওই পরের মাইয়া জীবনে আপন হয় না, বুঝছেন? আচ্ছা অবুজি, এই দাদার কোনো খবর পাইছেন? কবে আইবে, ছাড়া পাইবে কিছু জানেন? আরে থাক থাক, কান্দে না কান্দে না, এই বিল ভালো পোলা আল্লাহ। হয় 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 বুঝান, একসের দোয়া করি, আপনার পোলা মোর যে উপকার করছে, হ্যাঁ আমি ছাড়তে পারবো না, হ্যাঁ লোকে কি বড় দোয়া হরমু, সব সময় আল্লাহ দ্বারা দোয়া করি। আপনি কান্দেন না, লগ আপনার বাড়তে দিয়ে। আরে মাবুত, এই বিল ভালো পোলা রে, কেউ এই বিল ফান্দে হালায়। পুলিশের হাতে দায়িত্ব দিলাম, বদ্দুর কি হইলো কিছুই তো জানতে পারলাম না, এমন একটা কাউলে পড়ছি। চেয়ারম্যান
বর্মাইয়া কই? আমরা যেভাবে উদ্ধার করার চেষ্টা করে যাচ্ছি। তার মানে আপনারা এখনো অপারেশনে নামেন নাই? হ্যাঁ, মোল্লা কি হুদুদ দেখা করতে আইছেন, নমস্কার করতে আইছেন? আপনাকে আশ্বাস দিতে এসেছি যাতে আপনি দুশ্চিন্তা না করেন। মোর মাইয়া রয়েছে মনুগুলদারের কবজায়, আর আপনি খালি এটা ইয়ে কইতে আছেন, মুই যেন চিন্তা না করিয়া পোলাপানের দরদ বোঝেন। হ্যাঁ বোঝেন। বুঝবো কিভাবে? আমাদের ম্যাডাম তো নট ম্যারিড। মুই তো এটা জানি, কিন্তু মনুগুলদার একটা ভয়ঙ্কর লোক, মোর মাইয়া রে খুন করে না গুম করে, তার কোনো ঠিক আছে? ভুলটা আপনারই হয়েছে চেয়ারম্যান সাহেব। যে ভুলটা তো আমারই হয়েছে, আবার এক পেশাল শুরু করছে না, মাইয়াও গেছে মোর আর ভুলটাও করছি মুই। হ্যাঁ আপনার ভুল হলো আপনি মনুগোলদারের মতো মানুষকে আপনার দলে স্থান দিয়েছেন। ম্যাডাম যারা রাজনীতি করে তারা এই ভুলটা প্রায় করে, খুনি সন্ত্রাসী চাঁদাবাজ লুটেরাজ এরকম বদলোকদেরকে দলে বিড়ায়, তারপর তারা যখন কোনো অঘটন ঘটাই ফেলে আপনাকে মাইন সারা তাদের দোষ দেয়। সেদিন আপনি আমাকে একটা বাক্য শুনিয়েছিলেন না ইংরেজিতে, আজ আমি আপনাকে শোনাচ্ছি। লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। মনুগোলদারকে যখন আপনি আপনার নিজের স্বার্থে ব্যবহার করেছেন তখন সে খুব ভালো ছিল, তখন আপনি তার ছত্র ছায়া হয়ে দাঁড়াতেন। সেই সময়ের কথাবার্তা এই পেশাল পাইরা লাভ কি, এখনকার কাম এখন করে। বন্দুকের নাল আর তরবারির ডগা যেমন মালিক চেনে না, তেমনি মনুগোলদারও কারো পোষ মানে। যাকে আপনি হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছেন সে হাতিয়ারই আজ আপনাকে আঘাত করেছে। নিশ্চিন্তে থাকেন, আমরা আপনার মেয়েকে উদ্ধার করব আর মনুগোলদারকে তো গ্রেফতার করব। রাজনীতি আর সাহরি এক জিনিস না, যে যেটা করে সেইটা বোঝে। আপনি বোঝেন পুলিশ আর মুই বুঝি রাজনীতি। কিছুক্ষণ পর পর ওই পাই টান দেয়, ওই 5-7 মিনিট দাঁড়ালি আবার ঠিক হয়ে যায়। পুলিশের আবার বাতের রোগ থাকে? ম্যাডাম বাতের রোগ আমারও ছিল না, এই রোগ আমি উত্তরাধিকার সূত্রে পাইছি। ঠিক আছে 2 মিনিট দাঁড়াবো। ওকে ঠিক আছে ম্যাডাম, এটাই হবে। কি ব্যাপার হাবিলদার সাহেব, আপনি তো দেখছি হয়রান হয়ে গেছে। এই যে আর একজন আইছে, আজকে না জানি আমার কপালে আবার কি ঘটে। কেন আমি আবার কি করলাম? আপনার জন্যই তো সেদিন ওই যে স্থান ত্যাগ করলাম আর ওই মুজা পাগলা দৌড়ানি খেলাম। ও আচ্ছা, তার মানে উনাকে মানে মুজা মানে ওই পাগলটাকে দেখি সবাই ভয় পায়? পাইতেই হবে, তার তো বিনা লাইসেন্সের অস্ত্র, ডাইনে বামে কোনো তাকা তাকি নাই, একেবারে সরাসরি অ্যাকশন। আমিও কিন্তু ওনার খপ্পরে পড়েছিলাম, মানে কোনো মতে বেঁচে গেছি। এনিওয়েজ ম্যাডাম আপনার খবর কি? এই তো সারাক্ষণ ডিউটিতে। হ্যাঁ তা তো আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কি বোঝা যায়? পরিশ্রমের খাম আর সুন্দরের কালো ছায়া। পোড়া কপাল আমার, বেহেস্ত পাইলাম না দোজকও পাইলাম না, মাঝখানে দাঁড়ায় রইল। ম্যাডাম 10 মিনিট হয়ে গেছে, ম্যাডাম 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ চলেন। Thank you.
হায়রে ভালো লাগা, কি করে বলবো তোমায় আমার ভালো লাগার কথা। আমার তো শরীর স্বাস্থ্য ভালো, আমি বিক্ষা হরেন কা বিক্ষা অভাবে করি, কেউ করে স্বভাবে আর কেউ করে অভাবে, মুই অভাবে করি, করবো কি, মোর জমিজাতি টাহা পয়সা কিছু নাই, বাড়ি গদ্দর কিছু নাই, খরচ করে খামু না করবো ডাকি। আর এই যে বললেন যে শরীর স্বাস্থ্য ভালো, এই যে দেখতেছেন পায়ের তলাই দিয়া মাথা তাওলাতা মাত, রোগ ব্যাধিতে একসের ভর্তি, কিছু করতে হবে, রাতে ঘুম হয় না আর খাইতে পারি না, কোনো কোনো দিন না খেয়ে থাকি হারাঙ্গা দিন, আবার কোনো কোনো দিন খাই একের জোলার খাওয়া, মানে কি আর কমু, শরীরের কথা কিছু বলতে পারতেছে, কোন সময় ঠস করে মরে যায় কিছু কওয়া যায় না। ওই কি ওই যে মগজের চেয়ারম্যান আসলে, ওই যে ওই ওই দাদু চেয়ারম্যান, হ্যাঁ নাম হনু নাই, হ্যাঁ শুনছি তো, ওই দাদু চেয়ারম্যান মোরে কইছেলে যে মোর আর খরাত করতে দেবে না, হ্যাঁ তো আগে জন কিষেন খাইতে খাইতে চেয়ার, ওই যে ফকু চেয়ারম্যানের বাড়িতে জন কিষেন খাইতে খাইতে হ্যারবার চেয়ারম্যান বানাইছি মোরা, অনেক চেষ্টা চৌধুরী করে চেয়ারম্যান বানাইছি, হ্যারবার হ্যাঁ কইছেলে তোমার আর খরাত করতে দিব না, তুমি দোহানদারি করবা, মোর খুব আশা আছে রৈশ্বর দোহান না মুই দেখমু, হ্যাঁ মোরা টাহা উদ্ধার দেবে, হ্যার পর তো হ্যাঁ তো জেলে চলে গেলে ষড়যন্ত্র করে হ্যাঁ জেলে পাঠাইছে, মার্ডার কেসের আসামি বানাই দিয়েছে, হ্যাঁ রে কত করে বেড়া, হ্যাঁ কই এত কথা আপনারা কইতেছি কির ভিন্নে, আপনি কে ডা কোন বাড়িতে আসছেন? মুই আইছি খায়গো বাড়ি। খায়গো বাড়ি, খায়গো বাড়িতে কবে আইছেন, মানে আপনারা তো আগে কখনো দেখি না, হের ভিন্নে জিগাইতেছি, খায়গো বাড়ি কবে আইছেন, আইছেন কবে কথা কন না? আসি দুই তিন দিন হয়। ও দুই তিন দিন আগে আইছেন, হের ফিন নেই, তা আপনাকে বাড়ি কমবে? মগো বাড়ি মেদা বাড়ি। ওই মেদা বাড়িতে তো ই কত খাইছি, হাতের পোষা ডাবাই খাইছি, আনিস মেদারও চিনি, তো আপনার তো চিনতে চিনে ব্যাপারটা বুঝতে পারলাম না, এই আপনি এই গ্রামে কার বাড়ি চাইছেন বলতে, খা বাড়ি, আপনি কি ওই ইয়ে ফকুর চেয়ারম্যানের নাম হনছেন? আরে না, খালি ফকুর চেয়ারম্যান, ফকুর চেয়ারম্যান হরেন, মোর তো সন্দেহ হইতেছে আপনি কি ফকুর চেয়ারম্যানের বাড়ি আইছেন না কি, আমি বুঝতে পারতেছি না, আমার তো কত কিছুই সন্দেহ, ভিক্ষে করতে আইছেন ভিক্ষে করেন, আমি শুনুন চিনমু কি লিখ গিয়া এমএ মেজাজ দেখছেন কির ভিন্নে, দশটা টাহা দিয়ে মনে হয় যে মোর কল্লা কিনে এনেছেন, একসের রাহেন আমার টাহা রাহেন, রাহো তোমার টাহা যাও, গরম দেয় হইতে দাদু কি আপনার কথা কিছুই বুঝতে আসি না, পুলিশ পুলিশ সাসি আপনার কথা আমি কিছুই বুঝতে আসি না, সাসি আমি যাই চলে Thank you.
তোমার বেতা লাগে হাতে মোর কই বেতা লাগে জানো কই যায় কইজার ভিতরে বেতা লাগে তোমার হাত ছাড়িয়ে দেবো কেমন ঢুলে কোন বিশ্বাসে তুমি কি এখন পর্যন্ত ওর সাথে বাঁচছো জোড়া বাঁচছো তোমার বিশ্বাস করি কোন বিশ্বাস জোড়া বাঁধবো আমি তোর সাথে না আমি মরে যাব তারপর তোর সাথে আমি যাব ম্যাডাম কি হচ্ছে কোন ঘটনাই তো বুঝতেছি না এই যে ঘটনা একটার পর একটা ঘটেই যাচ্ছে আরে এটাই তো নিয়ম অপরাধীরা অপরাধ করবে পুলিশের পেছনে পেছনে ছুটবে মনে করবে যে আমার একটা কাজ করবে এটা আমি আগেই বুঝতে পেরেছি দাদা এখন ডাইনে যাবো নাকি বামে যাবো কোনো দিন না যাওয়ার শব্দ পেলাম কই ম্যাডাম আমি তো পেলাম না আর আমি শব্দ পেয়েছি কেমন যেন মুখ চিপে ধরার শব্দ জেবাকে নিয়ে কোথায় পালাতে পারে ম্যাডাম হ্যাঁ ওর যে অবস্থা আমার মনে হয় বেশি দূর পালাইতে পারেনি এই আশেপাশে কোথাও আছে শুনেছি এইখানে হিন্দুদের সীতা খোলা ছিল এই ভর দুপুরে কোন আত্মার আবির্ভাব নাকি কি হলো হাবিলদার সাহেব আপনি দাঁড়িয়ে আছেন কেন ম্যাডাম এই এলাকাটা ভালো না মানে ম্যাডাম এইখানে বিয়ান কেমন আছে হ্যাঁ উনিও ভালো আছেন হঠাৎ ওনার কথা না তেমন কিছু না ভাবলাম একই বাড়িতে থাকেন তাই জিজ্ঞেস করলাম হ্যাঁ তা ঠিক আছে আমরা দুইজনই তো গেস্ট বলতে পারেন অতিথি পাখি ইচ্ছে করলেই তো পোষ মানিয়ে নিতে পারেন আপনারা 35 কথা কই মোটে 2000 টাকা লাগে গেছে এই টাকা আর ফেরত দেন না আপনি টাকাটা ফেরত দেন রাখ এই যে ওনার লগে মোর দাইললে পাশে তার কথা কইছিলাম হ্যাঁ যে সমস্ত কথা মরে বলছে হ্যাঁ ব্যাককে লাইককে সব শুনলে দেশে কইয়া আর এও কইছে যে মেয়া তুমি একটা ছোট লোক মুক্তের দিতে টাহা নিছি 2000 টাকা এক ফিরো চাই না তুমি ছোট লোকের হান মধ্যে দেখলেই টাহা চাও